গড সরস্বতী ঠাকুর। ভালোবাসার দেবতা কাকে বলা হয়, কোনো আইডিয়া আছে? শোনো না, বলছি কি, আই লাভ ইউ রেগে যেও না, মানে তুমি ভেবে উত্তর দিও। দেখতেই পাচ্ছো যে আমি আজকে হাট হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখাতে কি এভাবে কত জানি, ভুলভাল বলে লাভ নেই। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House and please subscribe my channel, click the bell button for more updates. সরস্বতী পূজা থেকেই কিন্তু বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে যায়, তবে ফেব্রুয়ারি মাস পড়া মাত্রই সেই ইচ্ছেটা আরেকটু বেশি বেড়ে যেতে থাকে। আর ভালোবাসার মাস যখন, আর সেই সঙ্গে যখন ভালোবাসা নিয়ে এত ছবি মুক্তি পাচ্ছে চারিদিকে, তখন তো প্রেম বাড়বেই। হ্যাঁ, ঠিক ধরেছেন, এখন লাভ আজকাল পরশুর কথাই বলছি। আর যখন লাভ আজকাল পরশু নিয়ে কথা বলছি, তখন তো অবশ্যই বলতে হচ্ছে অর্জুন এবং মধুমিতার কথা। হাই, আমি তাপসী। অভিষেক, বলে ফেলুন কি করেন? আমি বড় মিথ্যে বলি, অ্যাট লিস্ট আপনি জানবেন আমি কি করি না। আজকে টিম শর্মিলা শো হাউস চলে এসেছে এসবিএফ এর অফিসে এবং পেয়ে গেছে অর্জুন এবং মধুমিতাকে। সো দেখতেই পাচ্ছো যে আমি আজকে হাট হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমার সঙ্গে আজকে রয়েছে অর্জুন এবং মধুমিতা, যারা ভালোবাসার আজকাল পরশুনে কিন্তু লিটারালি পিএইচডি করে ফেলেছে। তো এই ভালোবাসার মৌসুমে তাদের সঙ্গে আড্ডা দিতে আজকে আমি চলে এসেছি। তো তোমাদের এই জুটিটাকে তো অলরেডি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে ট্রেলারটা দেখে। তো এবার আমি একটা ছোট্ট কুইজ খেলবো তোমাদের সঙ্গে, জাস্ট টু ভেরিফাই যে তোমরা একে অপরকে কতটা চিনেছো, মানে তোমাদের রিয়েল কেমিস্ট্রিটা কিরকম। আচ্ছা, ওকে, সো আমি জিজ্ঞেস করি, প্রথমে মধুমিতা দিকে স্টার্ট করছি। তো অর্জুনের ফেভারিট কালার কি? ব্ল্যাক। ঠিক বলেছে। ওয়াও। আচ্ছা, অর্জুনের ফেভারিট হলিডে ডেস্টিনেশন? বিচ কোনো? না, নট এক্স্যাক্টলি, শহর ঘুরতে বেশি ভালো লাগে। আচ্ছা, ফেভারিট অ্যাক্টর? ইন্ডিয়ান অ্যাক্টরদের মধ্যে বলবো নাকি বলো, আমরা ন্যাশনালি থাকি। হ্যাঁ, এর মুশকিল মানে ওকে পয়েন্টটা দিতে হবে, কারণ আমার ফেভারিট নেই কেউ অ্যাকচুয়ালি, কারণ যখন যা ছবিতে যার অভিনয় ভালো লাগে তাকে আমি নতুন করে ফলো করতে শুরু করি। রিসেন্টলি? আচ্ছা, ওকে ওকে। দেখো, সত্যি আমার কাছে উত্তর নেই, কাজে এটা ওকে দোষ দেওয়া যায়। ফেভারিট ফুড কি অর্জুনের? অর্জুনের মধ্যে আছে এবং যেটা দেখলে যেকোনো মেয়ে একদম প্রেমে পড়ে যাবে? খুবই কাম, পয়েজড, আর খুব একটা ওই একটা সেফ একটা ফিলিং আসে, যেটা কথা বলে একটা, হ্যাঁ মানে একটা কমফর্ট জোন। তো সেটা মানে আমার ক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলতে গেলে আমার সেটা খুব ইম্পর্টেন্ট, আমি সেটার জন্যই মানে যে কারোর সঙ্গে কথা আমার বেশিক্ষণ বলতে পারি তখনই যদি আমি ওই কমফর্টেবল ফিল করি, তো সেটা আছে, এটা একটা কোয়ালিটি, বড় কমপ্লিমেন্ট কিন্তু। থ্যাংক ইউ। আর এটা একটা, আর এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি সবই আর কি বলে দিয়েছি, মানে
যে কোনো মেয়ের কাছে কারোর সামনে আর কি ওই ওই কমফর্ট জোনটা থাকা বা ওই কমফর্টেবল ফিল করাটাই সব থেকে বড় একটা পয়েন্ট বলে আমার মনে হয়। আমি সেটা বলেছি। আচ্ছা, তো এই সেম কোয়েশ্চনটাই এবার আমি তোমার কাছেও রাখছি মধুমিতাদি, যে এমন দুটো কোয়ালিটি যেটা তুমি মানে শুটিং ইয়েতে ইনভেন্ট করলে যেটা দেখে যে কোনো ছেলে আর কি একদম প্রেমে পড়ে যেতে পারে। ভালো কোয়ালিটি তো অনেকই আছে, যেটা আমি দেখলাম যেহেতু আমি সেদিকটাই বেশি নোটিস করছিলাম সারাক্ষণ কাজের কাজের সময় কাজের মধ্যে এমনভাবে ডুবে থাকে যে অন্য সব কিছু একটু বেশি অন্যমনস্ক হয়ে যায়, সেটা আবার নেগেটিভও হতে পারে মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় সেটা খুব ভালো লাগলো, খুবই ভালো কোয়ালিটি, মানে এটা ডেডিকেশন যদি ওয়ান ওয়ার্ডে বলতে হয়, এক কথায় বলতে গেলে ডেডিকেশন। আর এই নিজের মতন থাকাটা একটা খুব রেয়ার জিনিস, যেটা আমি যেহেতু পছন্দ করি নিজের মতন থাকতে, সেহেতু ওই স্পেস দেওয়া লোকজনকে, সেটা আমি এক মাস চিনি না দশ বছর চিনি যাই হোক না কেন, স্পেস দেওয়াটা দরকার। তো অন্যের ব্যাপারে খুব একটা নোজি নয়, নিজের মতন থাকে, কথা বললে অবশ্যই খুবই ওয়ার্ম, খুবই কর্ডিয়াল সবার সঙ্গেই, তাই এটা শুধু আমার জন্য নয়, কাস্ট অ্যান্ড ক্রু এই এতদিন ধরে প্রমোশন হতে সেখানেও দেখছি অনেক ব্যাপারে, তো এটা খুব ভালো, মানে নিজের মতন থাকা, অথচ তার মানে এই নয় যে খুব কোল্ড থাকবো মিশবো না, সেটাও নয়, এই ব্যালেন্সটা খুব ভালো। থ্যাংক ইউ, এটাও একটা খুব বড় কমপ্লিমেন্ট। আর মধুমিতাদের ফেভারিট কালার কি? এত রকম পোশাকে দেখে ফেললাম, ফেভারিট কালার তো নোটিস করিনি সেরকমভাবে, লাইট কালার কিছু হবে, ইয়েলো ব্ল্যাক, আমি আমারটা ফেভারিট বলে আমি বলে দিয়েছিলাম, এটা পুরো ভুল হয়ে গেল, উল্টো। আচ্ছা, কোনো পার্টিতে ধরো মধুমিতাদি যাচ্ছে, তো কিরকম ড্রেস পরবে? বেশিরভাগ সময় জিন্স আর এমনি টি শার্ট দেখেছি, জিন্স শার্ট বা জিন্স টি শার্ট এরকম একটা কিছু হবে। মধুমিতাদের ফেভারিট অ্যাক্টর অনেকেই আছে, ফেভারিট অনেক আছে, তো যে কোনো একজন গুড অ্যাক্টর, যেহেতু আমার ক্ষেত্রে নওয়াজ বললে নওয়াজ হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে যার নিজের ফেভারিটটা বলছে এবং এটা অন্যজনের জন্য ইজি করে দেওয়া, যে মানে মানে পুরো ব্যাপারটা এরকমই হয়ে গেছে, কেমিস্ট্রিটা এক্সটেন্ডে চলে গেছে, যে এক্সপেকটেশন রাখছে নিজের ফেভারিটটাই হয়তো মিলে যেতেও পারে, মানে এটাই বন্ড, মানে এরকমই একটা বন্ড, মানে অনেক সময় মিলে যায়। হ্যাঁ, আর ইন্টারেস্টিং ওই কি পছন্দ করতে পারে আর একটু হেল্প করে দেওয়া আর কি সব মিলিয়ে। তো এবার আমি তোমাদের এমনি কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স করবো, যেটা মানে শুনেই যেটা মনে আসে সেটা বলতে হবে। তো তোমরা কটা ল্যাঙ্গুয়েজে আই লাভ ইউ বলতে পারবে? দুজনে বলো পরপর। কটা ল্যাঙ্গুয়েজে? না, সে তো বাংলা হিন্দি ইংলিশ ছাড়া কিছুই পারবো না, কারণ বেসিক ফ্রেঞ্চ শিখেছিলাম, কিন্তু এখন ভুলভাল হয়ে যাবে দেখাতে কি, আমি কত জানি ভুলভাল বলে লাভ নেই, আমাদের এই বেসিক তিনটে ভাষাই, যাকে বলছো সে ভাষাটা বোঝে তাহলেই হবে। আচ্ছা, তো ভালোবাসার সঙ্গে আমরা কিউপিডটা ভীষণ শুনি, যে কিউপিড বা কিছু, তো এই কিউপিডের মানেটা কি? কিউপিড বলে গড অফ লাভ তো নয়, কিন্তু অরুমি কিছু একটা বোঝায়। হ্যাঁ, মানে কিউপিড কিউপিড হচ্ছে গড অফ লাভ, মানে ওই বেসিক্যালি ফিলিংটাকে নিয়ে। হ্যাঁ, ওই যে টিম আর অ্যাকচুয়ালি কার্টুন থেকে প্রথমে, ছোটবেলায় কার্টুন দেখতাম যখন তখন থেকেই নলেজটা হয়েছে, ওইটা যেভাবে দেখানো হয়েছে, মানে কিউপিড মানেই হচ্ছে কিউপিড স্ট্রাইকস মানে প্রেম হলো, এরকম যে ফিলিংটাই, ওটা একটা আলাদা এক্সপ্রেশন। আচ্ছা, তো এই যে হিন্দু ধর্মে ভালোবাসার দেবতা কাকে বলা হয়, কোনো আইডিয়া আছে? হিন্দু ধর্মে ভালোবাসার দেবতা সরস্বতী ঠাকুর। ভালোবাসার দেবতা অবভিয়াসলি, প্রেমটা সবাই বাংলা জানে না, ইয়ার্কি মেরেই বলছি, বাট আমি জানি না বলে সরস্বতী ঠাকুর। ইটস আ
মদন একটু ভালোবাসায় ইংলিশে লোকে ফেল করে দিতে মানে এই কোয়েশ্চেনটা করতে গেলে যেহেতু তোমরা এত লাভ আজকাল পড়শু মানে তিনটে কালে এত ভালোবাসা মানে ব্যাখ্যাটা আমরা দেখলাম ট্রেলার থেকে এই জেনারেল নলেজটা নেই এই জেনারেল এটা বেসিক্স জেনে ফিল্ডে নামতে হবে না না আমরা আমরা কিন্তু এখানে কোনো লাভ গুরু নই আমরা হচ্ছে নিজেরাই অভিনয় খুঁজে বেড়াচ্ছি মানে আচ্ছা এমন কোন প্রপোজাল আছে যেটা একদম মনে থেকে যাবে কেউ হয়তো করেছিল প্রপোজ তোমাকে বা তুমি কাউকে করেছিলে এরকম হতে পারে ভেরি মেমোরেবল ওয়ান যেটা মানে আমার একটাই মেমোরেবল প্রপোজাল আছে যেটা আমি আমার বউকে করেছিলাম কি রকম একটু একটু শুনি সেটা খুবই খারাপ টাইপের মানে বেসিক্যালি কি ভয় ভয়ে যেহেতু হাই স্কুলে হয়েছিল তখন কনফিডেন্স লেভেলটা তো সাংঘাতিক কম বেসিক্যালি গিয়ে বলেছিলাম শোনো না বলছি কি আই লাভ ইউ মানে তুমি ভেবে উত্তর দিও একটা আনসিওর টাইপের বলেছিলাম প্রচন্ড আমতা আমতা করে নিশ্চয়ই কিছু একটা ভালো ছিল ওই জন্য আজকে বোধ হয় এই জায়গায় আমি মানে ওরকম অ্যাজ কিছু নেই কিন্তু একটা দেখেছি সেটা দেখে আমার খুব মানে মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে রিসেন্টলি সিডনি হাবার ব্রিজে উপরে আমরা মানে আমরা ক্লাইম্ব করে উঠছি হার্ডেল দিয়ে একদম চলে গেছি তো আমাদের 15 জনের একটা কিউ ছিল মানে লাইন দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমরা সব একটা পয়েন্ট আছে একদম পিকে যাওয়ার পরে হচ্ছে সবার একটা করে ছবি তোলা হচ্ছে তো হয়ে গিয়ে একদম লাস্টে যারা ছিল তার কাপল ছিল মেয়েটা জানতো না যে ওকে প্রপোজ করা হবে তো একদম সিডনি হাওয়ার ব্রিজের ওপরে হঠাৎ করে যে ছবিটা তুলতে গেলে তখনই ওকে প্রপোজ করে অ্যান্ড দ্য কিস খুব রোম্যান্টিক ছিল দারুণ ছিল ওটা দেখেও ভালো লাগে কিন্তু অনেক রকমের মুহূর্ত ক্রিয়েট করা হয়েছে এবারে যারা যেরকম কার হয়তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ ওই পার্টিকুলার ওইটা ওটাও বেশ অন্যরকম ওটা হয়তো ভুললাম না ওর কাছে একরকম তুমি হয়তো দেখলে তোমার হয়তো অন্য কিছু মানে অনেক রকমের মুহূর্ত আছে সো সেটা তো যে দেখবে তার কাছে সেটা যে যার নিজের মোমেন্ট তো বেস্ট গিফট পাওয়ার বেস্ট গিফট ভালোবাসার মানুষের কাছ থেকে বেস্ট এরকম বলা খুব মুশকিল কারণ বাড়িতে বসে আমি ফ্যামিলিকে সময় দিতে পারলাম কি বলতে চাইবে এখনকার যে কাপলদের তুমি তোমরা কি বলতে চাইবে বলতে চাইবো যে ভ্যালেন্টাইন্স ডে যদি ভালো মজা করে কাটাতে চাও তাহলে অবশ্যই লাভ আজকাল পরশু দেখো সিনেমা হলে একে অপরের সঙ্গে গিয়ে কাকে সঙ্গে নিয়ে যাবে সে সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমরা এটুকু বলতে পারি যে আমরা একটা ইন্টারেস্টিং ছবি বানিয়েছি খুবই কষ্ট করে একটা ভালো ছবি বানাবার চেষ্টা করেছি সেটা ভালো তখনই হবে যখন তোমরা দেখে আমাদের বলবে যে তোমাদের জেনুইনলি ভালো লেগেছে সব থেকে বড় অ্যাওয়ার্ড আমাদের জন্য ওটাই হবে বাংলা ছবিকে সাপোর্ট করো এটাই রিকোয়েস্ট